ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভাই রহমতুল্লাহ রহমত প্রশ্ন ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন যে একজন অমুসলিম বা সে এরকম তাকে দেখতে যাবে কিনা, কোনো মুসলমান যেতে পারে? অবশ্য ভাই দেখতে যেতে পারে, অসুবিধা নেই, এখানে দেখতে যাওয়াতে আপত্তি নেই। তবে যদি শরীয়তের বিরোধী কাজ হয় তাহলে দেখতে যাওয়া যাবে না। আর তাছাড়া একজন মুসলমান অপর মুসলমান উপরে ছটা হক, আল মুসলিম আল মুসলিমের সিরা মেরাতুন, এক মুসলমান অপর মুসলমানের উপরে ছটা হক আছে। আর যেহেতু সে গায়ের মুসলিম হলো, এক্ষেত্রে অসুবিধা নেই, একটা মানুষকে দেখতে যাওয়া তাতে ভালো স্বভাবের কাজ। বা যদি সে কোনো অসুস্থ হয়ে পড়ে বা কোনো বিষয়ে, আর যদি সে কোনো সম্মানার্থে মানুষ দেখতে যায় তার সঙ্গে ভালো ব্যবহার, আল্লাহ রসুল বলছে তোমার পর পার্শ্ববর্তী ভাইয়ের সঙ্গে তুমি খারাপ ব্যবহার করো না। যদি তোমার ভাই তোমার খারাপ রেজাল্ট দেয় আল্লাহর কাছে, সেটা খারাপ পরিণত হতে পারে। আর যদি তোমার ভাই তোমার পার্শ্ববর্তী ভাই তোমার জন্য ভালো বলতে চায় তাহলে আল্লাহর কাছে তুমি ভালো হবে এরকমভাবে। আর তো একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে ভালো সৎ ব্যবহার করা, এটা মুসলমানের কাজ, আল মুসলমানের কাজ। আর আল মুসলিম আল মুসলিমে মিরাতুন, একজন মুসলমান অপর মুসলমান আইনাস্বরূপ, এনে মুসলমানের কথা বলেছে। আর যদি কেউ যদি গায়ের মুসলিম হয় তাহলে তার সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে। আর রসুলের কথাও, যদি কোনো একজন অমুসলিম হয় তার সঙ্গে খারাপ ব্যবহার করিও না, হতে পারে সে তোমার ইসলামটা তোমার কাছ থেকে যদি খারাপ ব্যবহার পায়, হতে পারে তোমার ইসলাম সে অন্যরকমভাবে মানুষের কাছে ব্যক্ত করতে পারে। সুতরাং তোমার ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করলে সে ইসলাম নিয়ে আরও তোমার ভালো ভালো কথা বলে। যেমন রসুলের জীবনে কত রকমের ঘটনা আছে, ওমার মসজিদে একজন বেদুইন এসে প্রস্রাব করছে, ওমার বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ওর মাতাকে দ্বিখণ্ডিত করে দেবো। রসুল বলে ওমার না খবরদার, ওর প্রস্রাবটা পুরো ক্লিয়ার হতে দাও বা পরিপূর্ণতার সঙ্গে ফিরতে দাও। তারপর তাকে রসুল বললেন যে দেখো এটা মসজিদ, এটা ইবাদতের জায়গা, এটা প্রস্রাবের জায়গা নয়। সুতরাং তার এই নম্রতা কথা নম্র ব্যবহার রসুলের দেখি শুনি, সে তার কমেদের কাছ থেকে এসে আমরা পুনরায় ইসলাম কবুল করেছি, এরকম অনেক ইতিহাস আছে বা ইতিহাস থেকে পাওয়া যায়। সুতরাং মানুষকে দেখতে যাওয়া, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করা, এটা যায়। তবে যদি ইসলাম বিরোধী কোনো কাজ হয় বা আচরণ হয় সেক্ষেত্রে যাওয়া ঠিক হবে না। ইসলাম বিরোধী যদি কোনো আচরণ হয় তাহলে সেই ক্ষেত্রে যাওয়া যাবে না। যদি তাকে দেখতে এমনি সিম্পলভাবে যাওয়া যায় তাহলে অসুবিধা নেই, যেতে পারে। আশা করি উত্তর পেয়েছেন। জাজাকাল্লাহ খাইরান জাজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।